বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিকে 3 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখতে হবে। এই ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তরুণরা। এছাড়াও মাঙ্কিপক্সের আক্রান্তদের মধ্যে উপসর্গের 95% থাকে মুখে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সংগৃহীত বিভিন্ন দেশের মাঙ্কিপক্সের তথ্য উপাত্ত নিয়ে করা গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, বিশ্বব্যাপী স্মলপক্সের টিকা জোরদার না, এ টিকার বাইরে থাকাদের মধ্যে মৃত্যু ঝুঁকির 10-40%।